আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা ফুড চ্যালেঞ্জ নিয়ে বসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস রয়েছে, চিকেন রয়েছে, আর রয়েছে হচ্ছে মাজা। তো কে 5 মিনিটের মধ্যে কে আগে খাওয়াটা শেষ করতে পারবে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। দেখা যাক কে যেতে যে জিতবে তাকে মানে যে হারবে সরি যে হারবে তাকে পাউডার দিয়ে ভূত বানানো হবে। তো দেখা যাক কার কপালে কী আছে। আর শুধু মাংসটা বাঁচলে পারে বাঁচতে পারে, কিন্তু ফ্রাইড রাইস সম্পূর্ণটা শেষ করতে হবে। মাংস গুঁড়াটা শেষ করো। জিভটা দেখাতে লাগবে দেখা দিয়েছি। তো গাইস আমরা সবাই মানে সবাই না হলে খুব ঝাল লেগেছে।
দুজন একসাথে শেষ করলাম, কেউ কাউকে ভূত বানানো হবে না। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কার খাওয়াটা বেশি ভালো লাগলো, রাক্ষসের মতো খেয়েছি। আর তোমরা জানোই যে আমার দাঁতে কয়েকদিন হলো মাত্র দাঁতটা খুলে হয়েছে, তাও আমি রাক্ষসের মতো গিলেছি। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো গাইস আমাদের হচ্ছে আমরা খাওয়াটা কমপ্লিট করেছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 4 মিনিট 51 সেকেন্ড, 4 মিনিট 51 সেকেন্ডে আমরা দুজন খাওয়াটা একদম একসাথে শেষ করেছি। এটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তাই আবার ভিডিওটা অন করেছি। একটা জিনিস আমি বলে দিতে চাই, আমার থাল দেখো, ওর থাল দেখো, ওর মাংসগুলো দেখো, আমার হাড়গুলো, এটাকে গাইস একটু চিটিং বলে। না না আমার এখানে মাংস বেশি ছিল, ঠিক আছে, এখানে দুইটা মাংস আর নাই, দেখছো মেটে ছিল বাস তিনটা আমার এখানে দেখো, মাংস ছিল কম নাকি কম বড় লেগ পিস, যাই হোক এটা ছিল, এটা ছিল, আমার কাছে অনেক কটাই ছিল। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই মজাদার ভিডিও আরো নিয়ে আসবো, এরকম একটা লাইক করে দাও। তো চলো এবার যারা রেসিপিটা দেখতে চাও তারা আমার চ্যানেলে চলে যাও, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।